Hello everyone, my name is Jai Shah. Welcome to another video of Mission MBBS. Today I will discuss about very important topics abroad MBBS in Ukraine. Hey there, subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. Today I will discuss about abroad MBBS in Ukraine. Today I will cover up the whole information about study MBBS in Ukraine. Let's see the key points. Eligibility criteria, fee structure, top university in Ukraine, hostel accommodation, language, living cost in Ukraine, crop 1 and 2, application deadline, safety index, recognition and MCI passing ratio. First of all, eligibility criteria. Eligibility criteria er jonno je documents gulo proyojon, HS er mark sheet, result, certificate, birth certificate, ebong of course you have to qualify it NEET exam. Fee structure. Amra jodi fee structure niye alochona kori tahole Ukraine টোটাল টপ ইউনিভার্সিটি 16 ইউনিভার্সিটি আছে, তো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আলাদা আলাদা টিউশন ফিজ আছে। এখানে 3,500 ইউএসডি ডলার থেকে 5,000 ইউএসডি ডলার পর্যন্ত আছে। প্রত্যেকটা স্টুডেন্ট তার নিজের পছন্দ যে যে ইউনিভার্সিটি চুজ করে সেই ইউনিভার্সিটি টিউশন ফিজ ওয়াইজ সেখানে পে করতে হয়। টপ মেডিকেল ইউনিভার্সিটি, আমরা যদি ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করি তাহলে দেয়ার আর 16 টপ মেডিকেল ইউনিভার্সিটি ইন ইউক্রেন, কিভ ক্যাপিটাল অফ ইউক্রেন। কিভের মধ্যে তিনটে মেন ইউনিভার্সিটি আছে, সেটা হচ্ছে কিভ মেডিকেল ইউনিভার্সিটি, বগুমানস ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি, তারাশেভচেনকো মেডিকেল ইউনিভার্সিটি। এছাড়াও কার্কিভে যে দুটো মেন ইউনিভার্সিটি আছে সেগুলো হলো ভিয়েন কারাজিন ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি এবং খার্কিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি। এছাড়াও পলতোবা স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, লাভিভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, টেরনোপিল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, জাফ্রোজিয়া মেডিকেল ইউনিভার্সিটি, ইভানো ফ্রান্সকি ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি, পলতোবা স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, সুমি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, বুকোবিনিয়ান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। এছাড়াও আরো অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো টপ মেডিকেল ইউনিভার্সিটি। এগুলো এই সমস্ত মেডিকেল ইউনিভার্সিটি গুলোতে মিশন এমবিবিএস এর থ্রু দিয়ে স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে এবং স্টুডেন্ট আছে। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি আমরা আলোচনা করি, ইউক্রেনের যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ইউক্রেনিয়ান ল্যাঙ্গুয়েজ। আমাদের ইন্ডিয়াতে যেমন বিভিন্ন স্টেটে আদার্স যে সমস্ত স্টেট গুলো আছে বিভিন্ন সমস্ত স্টেটে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখানে ইউক্রেনের ক্ষেত্রে একটাই ল্যাঙ্গুয়েজ, সেটা অল ওভার কান্ট্রিতেই সমস্ত প্রচলিত, সেটা ইউক্রেনিয়ান ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ। ইউনিভার্সিটিতে স্টুডেন্ট প্রত্যেকটা ফরেন স্টুডেন্ট যখন পড়াশোনা করে সেটা ফুললি ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে সমস্ত কিছু হয়, এবং লোকাল কনভারসেশনের জন্য যে সমস্ত হসপিটালে পেশেন্টদের সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্রে ইউক্রেনিয়ান ল্যাঙ্গুয়েজটা অ্যাজ এ নলেজ সেটা শেখানো হয়। লিভিং কস্ট ইন ইউক্রেন, আমরা যদি আলোচনা করি প্রত্যেকটা ফরেন স্টুডেন্ট ইউক্রেনে আসার পর থ্রি টাইপ অফ কস্ট থাকে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি টিউশন ফিজ, সেকেন্ড হস্টেল ফিজ এবং থার্ডলি ফুডিং কস্ট। প্রত্যেকটা স্টুডেন্ট তার যে টিউশন ফিজ থাকে সেটা সে নিজে হাতে সেটা ইউনিভার্সিটিতে পে করে দেয়, এবং হোস্টেল ফিজের ক্ষেত্রেও তাই। হোস্টেল ফিজ আপনার 1000 ইউএসডি ডলার থেকে 1300 ম্যাক্সিমাম সেটা হোস্টেল কস্ট থাকে, এবং তার সঙ্গে ফুডিং কস্ট। ফুডিং কস্ট ইন্ডিয়ান মানিতে আইএনআর এ 4000 to 5000 এর মধ্যেই থাকে, সেটা পার মান্থ সেটা ফুডিং কস্টের মধ্যে চলে আসে। সেফটি ইন্ডেক্স, সেফটি ইন্ডেক্স যদি আমরা দেখতে যাই, আমরা গুগলে আমরা প্রত্যেকের হাতেই এখন স্মার্টফোন, আমরা যদি গুগলে সার্চ করি সেফটি ইন্ডেক্স এর দিক থেকে
গুগলে যদি সার্চ করে থাকি তাহলে ইউক্রেন সেফটির দিক থেকে অনেক হাই পজিশনে এখন আছে। তো এখানে যারা গার্লস স্টুডেন্ট এবং বয়েজ স্টুডেন্ট সকলের ক্ষেত্রে এখানে পড়াশোনার ক্ষেত্রে সেফটির দিক থেকে খুবই ইউনিভার্সিটি এবং হোস্টেলের দিক থেকে খুবই কনসার্ন। রিকগনিশন, রিকগনিশন নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখব আমি যে যে 16 ইউনিভার্সিটির নাম বললাম ওই সমস্ত ইউনিভার্সিটি মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া, জেনারেল মেডিকেল কাউন্সিল এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এবং ইউনেস্কো রিকগনাইজড। MCI পাসিং রেশিও, MCI পাসিং রেশিও নিয়ে যদি আমরা আলোচনা করি পার ইয়ার প্রত্যেক বছর ইউক্রেন থেকে যে যে স্টুডেন্ট গুলো MCI এক্সাম দেয় ঠিক আছে সেই এক্সামে FMG যে এক্সাম হয় MCI কন্ডাক্ট করে সেই এক্সামে ইউক্রেনের যে পাসিং রেশিও সেটা টপ থার্ড এর মধ্যেই থাকে প্রত্যেক বছর, সেটা আমরা গুগলে সার্চ করলেই সেটা আমরা দেখতে পাব। এবং এখানে মেনলি যে যে ইউনিভার্সিটির নাম আমি বললাম সেই সেই ইউনিভার্সিটির MCI পাসিং রেশিও খুবই হাই। হোস্টেল অ্যাকোমোডেশন, হোস্টেল অ্যাকোমোডেশন নিয়ে যদি আমরা আলোচনা করি এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির সঙ্গে হোস্টেলের সুব্যবস্থা আছে, হোস্টেলের টু সিটার এবং থ্রি সিটারের বেডও আছে, কেউ যদি চায় সে টু সিটারও থাকতে পারে এবং হোস্টেলের সঙ্গে অ্যাটাচ বাথরুম কিচেনও আছে। এবং প্রত্যেকটা হোস্টেলের সঙ্গে ইন্ডিয়ান যে মেস ইন্ডিয়ান ক্যান্টিন সেটাও তার সঙ্গে অ্যাটাচ আছে, কোনো স্টুডেন্ট যদি সে মনে করে যে আমি টাকা দিয়ে আমি ইন্ডিয়ান ক্যান্টিন ইন্ডিয়ান মেসে আমি খেতে চাই হোল ইয়ার তো সেটা খেতে পারে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ক্রক 1 and 2, ক্রক এক্সামটা কি সেটা আমি একটু আলোচনা করি। ক্রক এক্সামটা হচ্ছে ইউক্রেনের একটা ন্যাশনাল লাইসেন্স এক্সাম, প্রত্যেকটা ফরেন স্টুডেন্ট যখন ইউক্রেনে আসে হোল 6th ইয়ারের মধ্যে থার্ড ইয়ারের পর ক্রক 1 হয় এবং 6th ইয়ারের পর ক্রক 2 হয়। প্রত্যেকটা অ্যাব্রড স্টুডেন্ট যখন ইন্ডিয়াতে গিয়ে প্র্যাকটিস করার জন্য MCI এক্সামটা দিতে হয় সেই রূপ ইউক্রেনে প্রত্যেকটা স্টুডেন্টকে যারা MBBS কোর্স করছে তাদের প্রত্যেককে এই লাইসেন্স এক্সামটা দিতে হয় ক্রক 1 এন্ড ক্রক 2। টুডে ইউক্রেন ইজ দ্য বেস্ট ডেস্টিনেশন টু স্টাডি অ্যাব্রড MBBS। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রড MBBS ইন ইউক্রেন প্লিজ কল আস টুডে, আওয়ার অফিসিয়াল নাম্বার 9732122744। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার, গুড বাই।